বিধি পালন করে প্রত্যেকটি পূজা মণ্ডপ সেজে উঠেছে। 7 বছর পূর্তি হতে বৈষ্ণবঘাটা উপনগরী স্পোর্টিং ক্লাবে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্রতিমা প্রস্তুতির ভূমিকায় নবকুমার পাল এবং মণ্ডপ পরিকল্পনায় শিবশঙ্কর দাস। কমিটির সেক্রেটারি অভিষেক ব্যানার্জির ভূমিকা অনস্বীকার্য। দর্শনার্থীরা চতুর্থী থেকেই প্রতিমা দর্শন করতে পারবেন। শ্রেষ্ঠ শরৎ বাংলা পৌঁছে গেছে বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবে। আজকে তাদের থেকেই জেনে নেব তাদের থিমের পেছনের গল্প, আসুন। হ্যাঁ, এখন তো আসলে স্কুলটা বন্ধ আছে, সেই স্কুলটাকে ছেলেপিলেরা তো এখন পড়াশোনাটা একদমই করতে পারছে না, সারাদিন বাড়ির মধ্যে বন্ধ আছে। সেই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে এখানে কিছু ওই কাট আউট কিছু করা হয়েছে, সেটার উপরে আর কি স্প্রে করে সেটার প্রিন্টটা নেওয়া হয়েছে। আর মেন মেন থিমটা হচ্ছে যে ছুটি, স্কুলটা ছুটি হওয়ার পরে যে ঘন্টা বাজে সেটার একটা সাউন্ডটাকে আর কি দেওয়া হবে। পুজোর এবারে আমাদের সাবজেক্ট হচ্ছে ছুটি। এই করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজ এভরিথিং, বিশেষ করে বাচ্চাদের দিকে চিন্তাভাবনা করেই আমাদের এইবারে বিষয়টা ভাবা, যে ছুটি নামটা আমরা ছুটির অপেক্ষায় বসে থাকতো যখন আমরা ছোটো ছিলাম, যে কবে ছুটি আসবে, দুর্গাপুজোর ছুটি আসবে, সেইটার অপেক্ষায় আমরা বসে থাকতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের সারা জীবন ছুটি হয়ে গেছে, 2 বছর ধরে স্কুল বন্ধ, আমরা কারো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছি না, আমরা স্কুলের সেই যে মজাটা, যে আনন্দটা সেটা ভুলে গেছি। সেইটা সাবজেক্ট নিয়েই আমরা এবার সাদা কালোর ওপরে ডিপেন্ড, মানে পুরো বিষয়টা আমাদের মণ্ডপটা থাকছে সাদা কালোর ওপরে, যে আমাদের জীবনটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমরা গত বড় ক্লাবের মানে মণ্ডপের যা দেখতেই পাচ্ছেন যে আমাদের মণ্ডপের এখান দিয়ে প্রবেশ করবে, এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করাচ্ছি না। আমরা হাইকোর্টের যা যা নিয়ম আছে, সরকারি যা নিয়ম আছে, সব মেনেই আমরা পুজোটা করছি। আমাদের মেনলি চতুর্থী দিন ওপেনিং হবে, তারপরে দাঁড়িয়ে পাবলিকের জন্য ওপেন হয়ে যাবে, কিন্তু পাবলিক মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু বাইরে থেকে পুরোটাই দেখতে পাবে। উপস্থিত রয়েছি বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব সমস্ত মণ্ডপটিকে আপনাদের সামনে তুলে ধরতে। তাদের এইবারের থিম হচ্ছে ছুটি, ছুটি থেকে আমরা ছুটি চাইছি। সমস্ত বাচ্চারা বাড়িতে বসে বসে কতটা দিন কাটিয়ে দিল, তারা ছুটিই পেরিয়ে যাচ্ছে, তারা তাদের ছোটোবেলাটা উপভোগই করতে পারছে না। এইবারে এই ক্লাব সেটি আপনাদের সামনে তুলে ধরতে চায় যে বাচ্চারা এই ছুটি থেকে ছুটি চাইছে, তারা তাদের ছোটোবেলাটাকে উপভোগ করতে চাইছে। নিদারুণ তাদের ধারণা, তারা সমস্ত প্যান্ডেলটিকে বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন কার্যকলাপের সঙ্গে সাজিয়ে তুলেছে, স্যানিটাইজেশনের খুব সুন্দর ব্যবস্থা রেখেছে, বাইরে থেকে দর্শকরা প্রতিমা দেখে চলে যেতে পারবে, কোনো রকম ভিড় হওয়ার সম্ভাবনা নেই। কাজ চলছে খুবই তোড়জোড়ের সঙ্গে, মা আসতে আর মাত্র কিছু দিন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো মণ্ডপের ভেতরটা আপনাদের সামনে তুলে ধরতে। মা এখনও আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি এখানে মা আসবেন, এবং দুর্গাপুজোর দিনে, আমাদের মহোৎসবের দিনে আপনারা দেখতে পাবেন। খুব দূর থেকেই আপনারা প্রতিমা দর্শন করতে পারবেন, সেই ব্যবস্থা এই মণ্ডপে রয়েছে। ক্যামেরা পার্সন বিপ্লবের সঙ্গে আমি শাইনি, আরও অনেক আপডেটসের জন্য দেখতে থাকুন টুডেজ বাংলা। নমস্কার।